বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে আমরা বলতে পারি মৃত সুন্নাত। এই মৃত সুন্নাতকে জীবিত করা দরকার। আমরা যখন জানাজা সালাতে আসব, এসে যদি দেখি জানাজার সালাতের এক তাকবীর বা দুই তাকবীর চলে গেছে, তখন আপনি অবশ্যই জানাজার সালাতে প্রবেশ করবেন। আপনার বাবা বা আপনার যে আত্মীয়র জানাজা আপনি উপস্থিত হতে পারেননি, এর কবরকে সামনে রেখে আপনি নিজেই জানাজার সালাত আদায় করবেন। আপনি জানাজার উপস্থিত হতে হতে জানাজার সালাতে ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে, এখন আপনি কি করবেন? আত্তাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের মধ্যে অনেককে দেখা যায় জানাজার সালাতে যখন আমরা উপস্থিত হই, জানাজার সালাতে আসি, অনেকেই লেট হওয়ার কারণে জানাজার সালাত আমাদের ছুটে যায় অনেকের, এবং ছুটে যাওয়ার কারণে অনেকেই দেখা যায় যে জানাজার সালাত আর আদায় করেন না। আবার অনেকেই এসে দেখেন যে জানাজার সালাত শুরু হয়ে গেছে, এক তাকবীর দুই তাকবীর চলে গেছে, এমন তো অবস্থায় উপস্থিত হন। এখন তিনি কিভাবে জানাজার সালাতে প্রবেশ করবেন এবং কিভাবে তিনি জানাজার সালাত পরিপূর্ণ করবেন, এই ব্যাপারে অনেকে আমাদের সামনে প্রশ্ন করে থাকেন। আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে উপস্থিত হয়েছি। আমরা যখন জানাজার সালাতে আসব, এসে যদি দেখি জানাজার সালাতের এক তাকবীর বা দুই তাকবীর চলে গেছে, তখন আপনি অবশ্যই জানাজার সালাতে প্রবেশ করবেন। আপনি যে প্রথম তাকবীরটি দিলেন, যদিও সেই তাকবীরটি ইমামের দ্বিতীয় তাকবীর বা তৃতীয় তাকবীর, আপনি যে তাকবীরটা দিলেন এটা আপনি প্রথম তাকবীর হিসেবে গণ্য করবেন। যেহেতু আপনার প্রথম তাকবীর, সেহেতু আপনি প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। তারপরে ইমাম সাহেব যদি সালাম ফিরিয়ে দেয়, আপনি এক তাকবীরই পেয়েছেন, আপনি সূরা ফাতিহা পড়লেন, তারপরে তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে দিল, তো যেই তাকবীর দিয়ে ইমাম সালাম ফিরেছে, ইমামের চতুর্থ তাকবীর, সেই তাকবীরের পরে তো ইমাম সাহেব কিছু পড়ে না, চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে দেয়। তা আপনি কি করবেন? আপনি সালাম না ফিরিয়ে ওই তাকবীরের পরে আপনি দরুদ ইব্রাহিম পড়বেন, কারণ এটা আপনার জন্য দ্বিতীয় তাকবীর। এরপর আবারও আপনি তৃতীয় তাকবীর দিবেন, দিয়ে মাইয়েতের জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদাহ। এসব আরো দোয়া আছে, এগুলো দোয়া পড়ে আপনি চতুর্থ তাকবীর দিবেন, দিয়ে সালাম ফিরিয়ে দিবেন। আর যদি দেখেন যে আপনি জানাজার উপস্থিত হতে হতে জানাজার সালাতে ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে, এখন আপনি কি করবেন? তাহলে আপনি ওই লাশকে সামনে রেখে আপনি জানাজার সালাত আদায় করতে পারেন। আবার এমন যদি কেউ দেখেন যে আপনি আসতে আসতে দাফন হয়ে গেছে, বা আপনি প্রবাসে আছেন, আপনি আপনার বাবা মারা গেছে, আপনার বাবা জানাজায় আপনি উপস্থিত হতে পারেননি, হয়তো বা একদিন দুই দিন পরে আসলেন, বা এক মাস পরে এসেছেন, বা এক বছর পরে এসেছেন, বা আপনার বাবা মারা যাওয়ার দুই বছর পরে এসেছেন, যত পরে আসেন না কেন, আপনি আপনার বাবা বা আপনার যে আত্মীয়র জানাজায় আপনি উপস্থিত হতে পারেননি, এর কবরকে সামনে রেখে আপনি নিজেই জানাজার সালাত আদায় করবেন। এই সম্পর্কে একটি হাদিস আমাদের সামনে স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনায় মসজিদে নববী একজন নারী ঝাড়ু দিত। এই ঝাড়ুদার নারী গভীর রাত্রে মৃত্যুবরণ করে। তো সাহাবায়ে কেরাম মনে করলেন যে এই নারী তো ঝাড়ুদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো বা ডাকলে তিনি কষ্ট পাবেন। তো সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকেননি, সাহাবায়ে কেরাম নিজেরাই জানাজা পড়ে দাফন করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যখন ওই নারীকে দেখতে পেলেন না, জিজ্ঞেস করলেন কী ব্যাপার, ওই নারী কোথায় গেছে? সাহাবায়ে কেরাম বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো মারা গেছেন, আমরা আপনার কষ্ট হবে মনে করে আপনাকে ডাকিনি, আমরা নিজেরাই জানাজা
সালাত আদায় করে তাকে দাফন করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার কবর কোথায়, কবরটি আমাকে দেখিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কিরাম কবর দেখিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গিয়ে কবরকে সামনে রেখে জানাজার সালাত আদায় করলেন। এটা একটা সুন্নাত। দুঃখের বিষয় হলো আমাদের বাংলাদেশের মানুষ এই সুন্নাতটা জানে না। বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে আমরা বলতে পারি মৃত সুন্নাত। এই মৃত সুন্নাতকে জীবিত করা দরকার। মৃত সুন্নাতকে জীবিত করলেই কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী কেউ যদি মৃত সুন্নাতকে জীবিত করে তাহলে ওই সুন্নাত তার দেখা দেখিতে চালু হলো, যত মানুষ ওই সুন্নাত আদায় করবে সেই সকল মানুষের নেকির একটা অংশ, ওই ব্যক্তি যে ব্যক্তি ওই সুন্নাত জারি করল, সুন্নাতকে পুনর্জীবিত করল, ওই ব্যক্তির আমলনামায় লিখিত হতে থাকবে। আল্লাহু আকবার। অবশ্যই আমরা এটা চেষ্টা করব। আর এই মাসালা না জানার কারণে আমরা যে কবরকে সামনে রেখে জানাজা পড়তে পারি, এটা না জানার কারণে আমরা অনেকেই কী করি, প্রবাসে থাকি, প্রবাসে থেকে আমরা গায়েবানা জানাজা পড়ি। যে আমার বাবা মারা গেছে তো কী করব, গায়েবানা জানাজা পড়লাম। আসলে গায়েবানা জানাজা ওই ব্যক্তির জন্যই জায়েজ যে ব্যক্তির জানাজাই হয়নি। যদি আমার কোনো আত্মীয় এমন কোনো জায়গায় মৃত্যুবরণ করে যেখানে মুসলিমদের বসবাস নেই, সেখানে জানাজা হয়নি, জানাজার সালাত আদায় করা হয়নি, বা পানিতে ডুবে হারিয়ে গেছে, মারা গেছে, কোথায় চলে গেছে কেউ জানে না, তার লাশও খুঁজে পাওয়া যায়নি, বা কোনো জীবজন্তু তাকে খেয়ে ফেলেছে, এমন যদি হয় তার লাশই খুঁজে পাওয়া যায়নি, জানাজা হবে কীভাবে? এমন যদি হয় তাহলে ওই ব্যক্তির গায়েবানা জানাজা হবে, কারণ তার জানাজাই হয়নি। কিন্তু যেই মাইয়েতের জানাজা হয়েছে, যেখানে সে মৃত্যুবরণ করেছে সেখানে, তাহলে ওই মাইয়েতের গায়েবানা জানাজার পড়তে হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, তাবেঈনে ইজাম থেকে এটা প্রমাণিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজ্জাশির গায়েবানা জানাজা পড়েছিলেন। মর্মে যে বুখারীতে দলিল রয়েছে সেটা আসলেই বাদশা নাজ্জাশির জানাজাই হয়েছিল না, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিষয়টিকে অবশ্যই গুরুত্ব দেব। জানাজার সালাত কারো যদি ছুটে যায় টেনশনের কোনো কারণ নেই, আপনি জানাজার সালাত আদায় করতে পারবেন কবরকে সামনে রেখে। জানাজার সালাতে যদি এক তাকবীর দুই তাকবীর ছুটে যায় তাহলে আপনি পূর্ণ করবেন, সেটার পদ্ধতিও আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই প্রশ্ন উত্তর থেকে উপকৃত হবেন, নিজে উপকৃত হবেন এবং সকল মানুষকে উপকৃত করার জন্য আপনারা সকলেই এই ভিডিওকে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যেন সর্বশ্রেণীর মানুষ জানতে পারে এবং এই মৃত সুন্নাতকে জীবিত করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।